আমাদের শুভ বোধকে জাগ্রত করতে আরো একবার জ্বলিয়ে উঠল পবিত্র অগ্নি। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, ধন্যবাদ জানাই আমাদের সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দকে। এবার সবাইকে স্বাগত জানাচ্ছেন সিনেটের শ্রোতৃ সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ চক্রবর্তী। নমস্কার সভাপতি তথা আগরতলা পৌর পরিষদের মাননীয় মেয়র শ্রী প্রবীর সিনহা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমাদের সংস্থার সদস্য সদস্যা, আমি সিনেরেলের পক্ষ থেকে এই 21তম আগরতলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 1996 সাল থেকে এই আগরতলা চলচ্চিত্র উৎসবে আয়োজন করে আসছি। আমাদের এবারের এই উৎসবের বিশেষত্ব হল আমাদের এই উৎসবে দেশের 3 জন চলচ্চিত্রকারের উপস্থিতি। আর আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রাজা সেন ও শ্রী পবন কুমার।